সম্মানিত মুসল্লি বৃন্দ একইভাবে এসে যায় কাউকে যখন আপনি বলেন যে কিতাব এবং সুন্নাকে এভাবেই মেনে চলতে হবে যেখানে চার মুসল্লা প্রতিষ্ঠিত হয়েছিল একইভাবে বিশ্বের মুসলিমদের মাঝে এই চার মাঝাবেই প্রতিষ্ঠিত হয়ে গেছে যার ফলে যিনি শাফি মজাবের অনুসারী তিনি বলেন এই মজাবই হলো আমার সীমারেখা যিনি মালিকি মহাবের অনুসারী তিনি বলেন এটাই আমার সীমারেখা যিনি হাম্বলি যিনি হানাফি তারা সবাই সেটাকেই সীমারেখা মনে করে পথ চলছেন প্রশ্ন আসলে কি সেই প্রসিদ্ধ চাঁর ইমাম ইমাম আবু হানিফা রাহেমহল্লা ইমাম মালিক রহমহল্লাহ ইমাম শাহফই রহেমা ইমাম আহমদ বিন হাম্বাল রহেমা তারাই কি এ ধরনের পথ প্রতিষ্ঠিত করেছেন তারাই কি এ ধরনের পথ রেখে গেছেন তারাই কি এ ধরনের পথে চলার জন্য মুসলিম উম্মাকে নির্দেশনা দিয়েছেন সংক্ষিপ্ত জবাব কখনোই নয় সেই প্রসিদ্ধ চার ইমাম যারা ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনটাকে ইসলামের জন্য দিনের কাজেই তারা তাদের জীবনটাকে শেষ করেছেন তারা কখনও উম্মাকে এভাবে বিভক্ত করে রেখে যাননি বিভক্ত হওয়ার কোনো নির্দেশনা ও উপদেশও দেননি যদি আমরা তাদের সেই মূল্যবান কথাগুলির দিকে লক্ষ্য করি তাহলে স্পষ্ট এর প্রমাণ পাই এবং একটি ছোট্ট বই রয়েছে সুন্নতে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ও চার ইমামের অবস্থান আজকের কর্তৃপক্ষ আমাকে সেই বিষয়েই যেহেতু আলোকপাত করার জন্য ইঙ্গিত দিয়েছেন তাই সেদিকেই যাচ্ছি বিস্তারিত সে বইটি সংগ্রহ করে জেনে নেওয়ার চেষ্টা করবেন প্রসিদ্ধ ইমাম চারজনের মাঝে সময়ের দিক থেকে আগে এসেছেন ইমাম আবু হানিফা রাহেমফল্লাহ তার জন্ম হলো আশি হিজড়িতে মৃত্যু হচ্ছে একশত পঞ্চাশ হিজড়িতে অতঃপর ইমাম মালিক রহমাহুল্লাহ জন্ম হলো তিরানব্বই হিজড়িতে মৃত্যু একশো উনআশি হিজড়িতে অতঃপর ইমাম সাফির ই হল্লা জন্ম হলো দেড়শো হিজড়িতে একশো পঞ্চাশ হিজড়িতে মৃত্যু হলো দুইশত চার হিজড়িতে অতপর ইমাম আহমদ বিন হাম্বল রহমুল্লাহ জন্ম হলো একশত চৌষট্টি হিজড়িতে মৃত্যু হলো দুইশত ছেচল্লিশ হিজড়িতে সাধারণভাবে একটু জেনে নিন কেউ যদি বলে সিলেটের কোনো মানুষ যে এই তাকুয়া মসজিদ তৈরি হওয়ার পর থেকে এখানে একটা নতুন মাঝাব তৈরি হয়েছে আরেকজন যদি জিজ্ঞাসা করে যে এই তাকুয়া মাঝাব কবে থেকে শুরু হয়েছে জবাব কেউ যদি বলে যে এক হাজার বছর আগে থেকে এটি অবাস্তব কথা কারণ এক হাজার বছর আগে তো তাকুয়া মসজিদেই ছিল না অতএব তাকুয়া মাঝহাব এক হাজার বছর আগে থেকে শুরু হবে এটি প্রশ্নই আসে না তাহলে কবে থেকে শুরু কমপক্ষে যদি হয়েই থাকে তাহলে তাকুয়া মসজিদ যখন থেকে শুরু তারপর থেকে তার আগে তো নয় প্রসিদ্ধ চার মজহাব চার ইমামকে কেন্দ্র করে সেগুলি তো কখনোই চার ইমামের আগে পৃথিবীর বুকে তার অস্তিত্ব কারো কল্পনার মাঝেও সেটা ছিল না কেউ নিজের মাঝহকে সুপ্রতিষ্ঠিত করার জন্য রসুলসাল আলী হাসাল্লামের ভবিষ্যৎবাণী তৈরি করে নিজের মাঝহকে সুপ্রতিষ্ঠিত করতে চায় যে তার মাঝাবের বিষয়ে রসুলসাল্লামের এই সুসংবাদ এই ভবিষ্যৎবাণী এবং ভিন্ন মজহবকে যেমন হানাফি মজাবের ভাইরা তারা একটা হাদিস তৈরি করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাকে বলা হয় সেরাজ ও উম্মাতি এই উম্মতের তিনি হলেন প্রদীপ আবার সাফি মজহবের বিরোধিতা করতে গিয়ে ইমাম সাফিকে ইবলিস ওম্মাতি এই উম্মতের ইবলিস বলে হাদিস তৈরি করেছেন নাওয়াজ এটি হলো এই সব মাঝহী বরাবরই সীমালঙ্ঘন এবং এই অন্যায় এভাবেই লিপ্ত হয়ে যায় আজকে আহলুল হাদিস বা সালাফিদের দাওয়াত হলো এটাই ইমাম আবহানিফা রহমহল্লা যে দাওয়াত দিয়েছেন আহল হাদিস বা সালাফিদের দাওয়াত এটাই ইমাম শাফি রহমহল্লা যে দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াত সেটাই ইমাম মালিক রহমহল্লা যে দাওয়াত দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহমহল্লা যে দাওয়াত দিয়েছেন সেই প্রসিদ্ধ চার ইমাম নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন দিনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তারা মুসলিম উম্মাকে এভাবে কখনো বিভক্ত করে রেখে যান নাই বিভক্ত হওয়ার কোনো তারা নির্দেশনাও দেননি তাদের নামেই শুধু এই সব বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করা হয়েছে তাই আহলুল হাদিসদের দাওয়াত হলো প্রকৃতপক্ষে সেই প্রসিদ্ধ চার ইমামের যে দাওয়াত ছিল সেই দাওয়াতই কারণ সেই চার ইমাম এর আগে যেমন এই ধরনের চার মাঝাব ছিল না চার ইমামের যুগেও এই ধরনের চার মাঝাব তারা তৈরি করেননি তাদের আগেও যেমন ছিল কিতাব এবং সন্নাকে ফলো করে ইসলাম মানবে সেই চার ইমামের যুগেও তারাও সেই ধরনের চলেছেন সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আমরা যেন সেভাবেই চলতে পারি চার ইমামকে দোহাই দিয়ে চার ইমামকে সূত্র ধরে যেন মুসলিম ওম্মার মাঝে এই বিভক্ত এক দিক থেকে না হয় অপরদিকে মানুষেরা যেন কিতাব ও সন্ন্যার অনুসরণ থেকে বিরত থাকতে না পারে বা অনুসরণ করা থেকে বঞ্চিত না হয় সে পথে আমরা চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ পর্দারালের মা আহ্বানের বিষয়টি সহজ কিন্তু আমরাই করে ফেলেছি জটিল আজকে কিতাব ও সন্নাকে প্রাধান্য না দিয়ে আমরা প্রাধান্য দিচ্ছি ইমামকে আমরা প্রাধান্য দিচ্ছি মজহাবকে আমরা প্রাধান্য দিচ্ছি পীরমুরিদকে প্রাধান্য দিচ্ছি তরিকাকে প্রাধান্য দিচ্ছি বিশেষ কোনো দল ও মতবাদকে এমনটি কখনো ইসলামের বিষয় নয় আলহামদুলিল্লাহ ইসলাম সহজ নবী মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লাম ও খোলাফায় রাশেদিনের যুগে যেমন ইসলাম ছিল আজও সেই ইসলাম থাকবে থাকতে হবে সেটাই হলো ইসলামের বিষয় তাহলেই সহজ এজন্য আমরা অনেক সময় বলে থাকি যে বর্তমান মুসলিম ওহম্মা সর্বত্রই নির্যাতিত নিষ্পেষিত যার একটি অন্যতম কারণ হল মুসলিমদের মাঝে বিভক্তি মুসলিমদের একে অপরের প্রতি যে আক্রমণাত্মক আচরণ সেটি একটি অন্যতম কারণ এ কারণের পিছনে হলো সেই কারণ এভাবে কেন্দ্রিক বিভক্তি হয়ে যাওয়া তরিকা কেন্দ্রিক বিভক্তি হয়ে যাওয়া পীর মুর্শিদ কেন্দ্রিক বিভক্তি হয়ে যাওয়া এটা হল আসল কারণ সব বিভক্তি দূর হবে যদি সকল মুসলিমদের একটি স্লোগান আসে একটি আকিদা হয় একটি আমল হয় তা হল ইসলাম মানব কিতাব এবং সন্ন্যার আলোকে কোরআন এবং হাদিসের আলোকে এই আকিদা যদি সকলেরই এসে যায় তাহলে মুসলিম উম্মার মাঝে ঐক্য গড়ে তোলা খুব সহজ হবে আর যতদিন আকিদা থাকবে ইসলাম মানব আমি আমার মাঝাবের আলোকে ইসলাম মানব আমি আমার তরিকার আলোকে ইসলাম মানব আমি আমার পীর সাহেবের আলোকে কোনো দিন মুসলিম উম্মার মাঝে ঐক্য গড়ে তোলা সহজ হবে না আল্লাহ মুসলিম উম্মাকে এটি বুঝার তৌফিক দান করুন